নমস্কার বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল গল্পের ছলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে বাঙালিকে নিয়ে কথা বলবো, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া সত্ত্বেও বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ পেতে তাকে অনেক অনেক কষ্ট করতে হয়। অমিতাভ বচ্চন, ঋষি কাপুরের মতো বড় বড় তারকারা যখন বলিউড ইন্ডাস্ট্রির মধ্যগগনে, তখন তিনি নিজের দক্ষতা ও প্রতিভা দিয়ে একজন সফল সুপারস্টার হতে সক্ষম হন। জানতে চাও তিনি কে? তিনি আর কেউ নন, আমাদের খুবই প্রিয় মিঠুন দা, ওরফে মিঠুন চক্রবর্তী। এসো আজ 16 জুন তার জন্মদিনে আমাদের নতুন ভিডিওর মাধ্যমে জেনে নিই তার জীবনের অজানা কিছু গল্প। যদিও মিঠুন দা 1976 সালে মৃণাল সেন পরিচালিত মৃগয়া ছবিতে নিজের কেরিয়ার জীবনের ডেবিউ করেই বেস্ট অ্যাক্টর হিসাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড জেতেন, তাও তাকে বলিউডে কাজ পেতে প্রচুর পরিশ্রম করতে হয়। একটা ইন্টারভিউতে তিনি বলেছেন, এই সময় তিনি প্রতিদিন সকালে উঠে এই চিন্তায় পড়ে যেতেন যে সারাদিনে তার খাবার জুটবে কিভাবে, এবং এমনও দিন গেছে যে তাকে তার মেডেল বাঁচার কথা ভাবতে হয়েছে। ধীরে ধীরে ছোট ছোট রোলে অভিনয় করতে শুরু করেন এবং তার পরিশ্রম ও মনোবলই তার ভাগ্যচক্র ফেরাতে সক্ষম হয়। অবশেষে আসে 1982 সাল, রিলিজ করে ডিস্কো ড্যান্সার। এই মুভি বলিউডকে শুধু মিঠুন দার মতন সুপারস্টারই দিল না, তার সাথে দিল এমন এক ড্যান্সারকে যা বলিউড আজও ভুলতে পারেনি। এরপর আর কি, শুধু এগিয়ে চলা না, এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মিঠুন দাকে। একের পর এক হিট মুভি আর তার সঙ্গে প্রচুর পুরস্কার এবং রেকর্ড। সব থেকে ভালো ব্যাপারটা হলো, মিঠুন দা বলিউড খ্যাত হলেও বাংলা ও বাঙালিকে কখনোই ভোলেননি। হিন্দির পাশাপাশি বাংলায় 1992 তাহাদের কথার জন্য বেস্ট অ্যাক্টর, আর 1995 স্বামী বিবেকানন্দের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর রোলে জাতীয় পুরস্কার পান। ইভেন 1989 সালে তিনি ছিলেন লিমকা রেকর্ড হোল্ডার, তার মানে হলো সে বছর লিড রোলে অভিনীত ছবির সংখ্যা ছিল তার সবচেয়ে বেশি, 19টি, যা বহু বছর পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। মিঠুন দা শুধু একজন ভালো মনের মানুষ তাই না, একজন সফল সমাজ সেবকও বটে। ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এক ছোট্ট মেয়েকে তিনি অ্যাডপ্ট করেন এবং তার তিন ছেলের সাথে বড় করেন। সেই মেয়ে আজ বলিউড ইন্ডাস্ট্রিতে গ্র্যান্ড এন্ট্রি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যার নাম দিশানি ও বয়স 24। আজকাল আমরা মিঠুন দাকে টিভি স্ক্রিনে রিয়েলিটি শোতেই বেশি দেখতে পাই। এই লকডাউনের মধ্যে এপ্রিল মাসে তিনি বেঙ্গালুরুতে আটকে পড়েন, আর ঠিক সেই সময়ে মুম্বাইতে তার বাবা বসন্ত কুমার চক্রবর্তী 95 বছর বয়সে মারা যান। মিঠুন দার জীবনের কাহিনী থেকে একটা ব্যাপার স্পষ্ট, যে জীবনে লড়াইটা থাকবে, আর সেই লড়াই থেকে একদিন না একদিন আসবে সাফল্য, যদি তোমার মধ্যে থাকে সত্যিকারের প্রতিভা। একজন সাধারণ বাঙালির অসাধারণ হয়ে ওঠার গল্প সত্যি আমাদের মুগ্ধ করে। হ্যাপি বার্থডে মিঠুন দা, আপনার সুস্থ শরীর আর দীর্ঘ আয়ু কামনা করে আজ আমরা এই ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো এই ভিডিওটা নিচের কমেন্ট সেকশনে জানিও বন্ধুরা, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবারও খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো গল্প নিয়ে। তোমরা সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ভালো থেকো, আবার দেখা হবে, ধন্যবাদ।